हेलो फ्रेंड्स, वेलकम टू मैट किचन। मैट किचन आपनादे सबाई के स्वागत। आज आपनादे सामने निये एसेछि बेगुन दिए देशी ट्यांगड़ा माछेर झोल। प्रथमे आमी एकटा पेस्ट तैरी करे निच्छि। एखाने दिएछि एकटा मीडियम साइजेर टमाटो, एक इंची आदा, छ थेके सातटा रसुनेर कोया, एकटा मीडियम साइजेर पेंयाज, चार थेके पाँचटा काँचा लंका, सब पेस्ट करे नेब। এবারে কড়াতে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি, এটা আমি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবারে বেগুনগুলো সামান্য হলুদ মেখে বেগুনগুলোকে ভাজা করে নিচ্ছি। বেগুনগুলোতে নুন দেব না, তার কারণ বেগুনগুলো নুন দিলে বেগুনগুলো নরম হয়ে যাবে। বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি ট্যাংরা মাছগুলোকে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, এটা দেশি ট্যাংরা। ট্যাংরা মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে আমি লাল করে ভাজা করে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে ভাজা গন্ধ বেরোলে আমি দিয়ে দেব আলু। এখানে আমি মাছগুলো যেরকম সাইজের আমি সেরকম সাইজেরই আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, কারণ মাছ আর আলু যদি একরকম সাইজের হয় দেখতে বেশি সুন্দর লাগে। এখানে আমি চারটে আলু নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন নেবেন। দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। দু তিন মিনিট আলুটা নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে দিলাম যতক্ষণ না কাঁচা হলুদের গন্ধটা গেল। এবারে দিয়ে দিলাম সেই পেস্টটা, আদা টমেটো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। পেস্টটা দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে পেস্টের যে মিক্সিং জারটা রয়েছে সেই জারটা ধুয়ে এখানে এক কাপ মতন জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিলাম এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিলাম হচ্ছে এক চা চামচ ধনে গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়ো দিচ্ছি না, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। এবার আমি চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। চার পাঁচ মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকা খুলে জলটা অনেকটাই সোপ করে গেছে, শুষে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে আরও তিন চার সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে আমি গরম জল দিলাম। তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদ অন্যরকম হয়। এবার আমি একটু লবণটা চেক করে দেখে নিচ্ছি, আমার আর একটু লবণ লাগবে, আমি তাই লবণটা এখানে আর একটু দিয়ে দিচ্ছি, আপনারাও চেক করেই দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা একটু ঝোলের মধ্যে চারপাশে একটু ছড়িয়ে দিয়ে আমি একে ঢাকা দিয়ে দেবো ছ থেকে সাত মিনিটের জন্য। আর এই সময় আমি আঁচটা অবশ্যই কম করে রাখবো। দেখুন ছ সাত মিনিট হয়ে গেছে, ঝোলটা অনেক টেনে গেছে, এটা আমার রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। কুকুরটা এত